হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, সোমবার সকাল, এখন বাজে 9:30। এখন থেকে আজকে নতুন আরেকটা ব্লগ আমি শুরু করে দিচ্ছি। সকালবেলা দেখো ছেলে এখানে গাছে, ফুল গাছে জল দিচ্ছে। আজকে সকালবেলা ফুল গাছে জল, এই গাছে দাও বাবা, এই গাছে দাও, এক গাছে দেয় না শুধু, এই গাছে দাও। হ্যাঁ, আজকে সকালবেলা ফুল গাছে জল দিতে মনে ছিল না আমার, তো এখন হঠাৎ করে মনে পড়লো, তো ভাবলাম আগে ফুল গাছে জল দিই নি। আর সকালবেলা আজকে অনেক দেরি করে ঘুমের থেকে উঠেছি, কালকে রাত্রে ঘুম মানে একদম ঘুমাতেই পারিনি ছেলের জন্য। ছেলের ফুল গাছে আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে হলুদের জল, ফুল গাছের পাতায় পোকা লেগে গেছিলো, এর জন্য হলুদ আর জল মিক্স করে আমি স্প্রে দিয়ে পুরো গাছে গাছে স্প্রে করে দিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কুমড়ো গাছের চারা, ওই কুমড়োর খোসা টোসা সব আমি এর মধ্যে ফেলেছিলাম, তো হয়তো বীজও ছিল ওর সঙ্গে, তো এখানে কুমড়ো গাছ উঠেছে। দেখো ওই দেখো, ওই যে আরও উঠেছে, আরও আছে এখান থেকে, আরও আছে। তো জানি না এই গাছের মধ্যে কুমড়ো গাছ হবে কি না, তো চারা তো বেরিয়েছে আর ছোট্ট একটা পাতাও বেরিয়েছে দেখো। আর কুমড়ো গাছ এখানেও কটা বেরিয়েছে, এই যে এগুলো লঙ্কা গাছ, আর এগুলো হচ্ছে তুলসী গাছ। আর এই গাছটা কোনোদিনও বাড়ে না, জানি না কেন বাড়ছে না। এটা হচ্ছে ওই বেলফুল গাছ, যখনই মানে পাতা ছাড়ে আমার ছেলে পাতাগুলোরে ব্যাট দিয়ে মেরে মেরে ঝরিয়ে দেয়, আর তারপরে এই অবস্থা। এখন নতুন পাতা ছাড়ছে, জানি না বাড়বে কি না। আর এখানে খুব সুন্দর সুন্দর লঙ্কা গাছ, ভালো লাগে বলো, বাড়িতে লঙ্কা গাছ টাছ হলে খুব ভালো লাগে। রান্না করারও কারণ আছে, ওর পুরো শরীরটা একদম লাল লাল র্যাশ হয়ে গেছে, ঘামাচির মতন হয়ে, দেখি আছো একদম লাল লাল র্যাশ হয়ে গেছে। জামা কাপড় তো পরাতেই পারছি না, জামা কাপড় পরালে প্রচণ্ড পরিমাণে বুক পিঠ জ্বালা করছে, গলা জ্বালা করছে। তো পাউডার তো লাগাচ্ছি, যতক্ষণ পাউডার লাগাচ্ছি ততক্ষণ ঠান্ডা থাকে, আবার যে ঘাম মানে ঘেমে আবার যে ঘেমে যায় সেই আবার জেকে সেই অবস্থা হয়ে যায়। তোমরা কিছু জেনে থাকো, এই গরমকালে বাচ্চাদের গায়ে এরকম লাল র্যাশ হয়ে গেলে, ঘামাচি মতো উঠলে পুরো গায়ে, কি করা উচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বুঝতে পারছি না কি করবো। দেখো জামা কাপড় তো পরাতেই পারছি না। আর বাবুর এই যে দুধের কৌটো শেষ হয়ে গেছিলো, তো একটা কৌটো নিয়ে আসলো, বাবুর কলা সবজি ছিল না করে সবজি নিয়ে আসলো। তো চলো রান্না বান্না করি, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 10:10। আর ঘরের টিভি চালিয়ে রেখে বাইরে গেছিলাম, টিভি চলছে, টিভিটি বন্ধ করে দিয়ে চলো রান্নাঘরের দিকে যাই, রান্না করে নিই আগে। আজকে আমার রান্নাঘরে এসে যেটা সবার প্রথম কাজ সেটা হচ্ছে এখানে দেখো গোটা ধনে, তো এটা অনেক দিন হয়েছে এনেছে, তো আমি সময়ের জন্য কিছুতেই এগুলো আমি মশলা বানাতে পাচ্ছি না, তো আমি বলেছিলাম বাজার থেকে এই গুঁড়ো মশলা না কিনে গোটা মশলা কিনে এনে বাড়িতে এরকম কড়াইয়ে ভেজে তারপরে মশলা করলে সে মশলার গন্ধ খুব ভালো হয়, আর সবজিতে দিলে সবজির স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর হয়। তো এর জন্য ভাবলাম বাড়িতেই মশলাগুলো বানিয়ে নিই। তার জন্য জিরে এনেছিল, ধনে এনেছিল, তো জিরে ধনে দুটোকেই আমি একটু কড়াইতে করে ভেজে নিয়েছি। জিরেটা বেশিক্ষণ ভাজতে হয় না, আর অল্প সময় ভাজলে জিরে ভাজা হয়ে যায়, আর গরম গরম না গুঁড়ো করলে এটা গুঁড়ো হয় না, এর জন্য হালকা ঠান্ডা করে নিয়ে মশলাগুলো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। আর বাজারে যা মশলার দাম, 15-20 টাকার এক প্যাকেট মশলা কিনলে অল্প একটু থাকে, দুদিন রান্না করতে না করতে শেষ হয়ে যায়, এর থেকে গোটা কিনে এইভাবে মশলা বানিয়ে নিলে আরও অনেক দিন চলে যায়। আর এদিকে আমার একটা সবজি প্রায় হয়ে এসছে, আজকে আমি বানাচ্ছি বেগুনের ভর্তা। তো আজকে সকালবেলা বর বাজার থেকে খুব সুন্দর কচি কচি ফ্রেশ বেগুন এনেছিল, তো ভাবলাম বেগুন ভর্তা বানাই, আজকে অনেকদিন বেগুন ভর্তা খাওয়া হয় না, তার জন্য আমি তেলের মধ্যে হালকা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা চিরে তারপরে বেগুনটাকে হালকা ভেজে লঙ্কা হলুদ লবণ সব কিছু দিয়ে আর একদম শুকনো শুকনো করে ভাজলাম, আর তার মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, যেহেতু একদম কচি বেগুন একদম দেখো গলে গেছে। আর এই বেগুন ভর্তা একদম শুকনো শুকনো করে রান্না করলে সত্যি খেতে অসাধারণ হয়, আর গরম ভাতের সঙ্গে তো অমাইক লাগে, খেতে খুব ভালো লাগে। আর দেখো এখানে আমার হয়ে গেছে, আমি বেগুন ভর্তাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এখানে আমি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ,
আর এখানে আমি গোটা এরকম পটল কেটে নিয়েছিলাম, আর মাঝখান দিয়ে এরকম চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলা সমস্ত মশলা পটলের মধ্যে ঢোকে, এর জন্য দেখো চিড়ে দিয়েছি। আর তেলের মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলো ভালো মতো ভেজে নেব, ওদিকে পটল ভাজা হোক, আর এদিকে আমার যেসব মশলা বানিয়েছি সমস্ত মশলাগুলো কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেব। আমাদের কাজের কি কোনো শেষ আছে বলো? এই কাজ করতে না করতে ওই কাজ চলে আসে, ওই কাজ করতে না করতে ওই কাজ চলে আসে। তো চলো মশলাগুলো কৌটোর মধ্যে ভরে নিই। আর এখানে দেখতে পাচ্ছ পটলগুলো একদম আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে পটলগুলো আমি নামিয়ে নেব, আর ওই তেলেই মানে যে তেলে আমি পটল ভেজেছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ আদা জিরে বাটা, আদা জিরে না ভাজা জিরেটাই দিয়েছি আমি, আর পেঁয়াজ রসুন বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে হালকা জল দিয়ে মশলাটাকে এবার আমি ভালো মতো কষাবো। আর এই দেখো সমস্ত মশলা আমি একদম ভালো মতো করে কষিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল, পটলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। দেখো পটল মশলাগুলো সমস্ত আমি একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি বেশি একদম ঝোল ঝোল করবো না, একটু গামাকা গামাকা থাকবে সেরকমভাবে রান্না করব। জলটা দেখো ফুটে এসছে আর ঝোলটা অনেকটাই কমে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলো। আর এখানে আমার তেল পটল রেডি হয়ে গেল, আর আজকে দুপুরে আমাদের রান্না এই যে তেল পটল দেখতে কিন্তু খুব ভালো হয়েছে লাগছে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল তেল পটল। আর হচ্ছে এখানে বেগুনের ভর্তা, এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করে নেব। তো চলো লাঞ্চের পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো টেন টেন খাওয়া দাওয়া করতে না করতেই আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসটা এসে গেছে। তো বর ঘরের সামনে এখানেই দাঁড়িয়েছিল, তো ফোন করার সঙ্গে সঙ্গে বড় চলে এসছে, তো এখানে অর্ডারটা আমরা নিয়ে নিচ্ছি। তো চলো ঘরে গিয়ে আনবক্সিং করি। মানে আমার থেকে আমি কোনো জিনিস অর্ডার দিলে আমার মতো মানে কি বলবো, ঘরে আসার আগে আমি সেটাকে আনবক্স করে ফেলি। তো আজকে দেখলাম জিনিসটা আসার পর আমার থেকে বেশি আমার বর ঘরে আসার সঙ্গে সঙ্গে জিনিসটা খুলে ফেললো। দেখো সব কিছু কিন্তু খোলা, খুলে ফেলে একবার ওর দেখাও হয়ে গেছে, আর তোমাদের দেখানোর জন্য আমি আরেকবার খুলে দেখাচ্ছি কত সুন্দর প্যাকেজিং, কত সেফলি জিনিসটাকে ওরা বাড়িতে পৌঁছে দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দুপুরবেলা এখন 3টে বাজে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তোমাদের একটু আগে দেখালাম যে আমাদের জন্য একটা পার্সেল এসছে, তো পার্সেলটা কি এটা তোমাদের দেখাবো। এর জন্য বসলাম, এখন দুপুরবেলা প্রচণ্ড গরম, ছেলে ঘুমাচ্ছে। সেই জিনিসটা হচ্ছে এই যে পাটাটা, পাথরের কিন্তু প্রচণ্ড ভারী, একদম আমি এক হাতে উঁচু করে ধরে রাখতে পারছি না, বিশাল ভারী। আর পাথরের যেহেতু আর ফিনিশিং না খুব সুন্দর, আর পিছন দিকটায় ওরকম পিছনে দেখো 3টে এরকম গোল গোল যে পায়াগুলো থাকে, পায়া নেই, খুব সুন্দর ফিনিশিং, আর প্রচণ্ড মোটা, দেখো মোটা আছে কিন্তু খুব ভারী। আমার তো খুব পছন্দ হয়েছে, আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেন এরকম পাটা নেওয়ার, কিন্তু লকডাউনে কোথাও পাচ্ছিলাম না। আর আমাদের ঘরে যে পাটা বেলুনটা ছিল ওটা একদম আমি বাড়ি গিয়েছিলাম 3-4 মাস, তো আমার বড় রুটি উটি কিছু বানাতো না, হয়তো মাঝে সাঝে ভাত রান্না করতো তাও রাঁধতো না, একা একা ছিল যেহেতু। সেই পাটা বেলনে এরকম উপকার ধরে কাঠটা পুরো খারাপ করে দিয়েছে, আর এই লকডাউনে আমি কোথাও পাইনি, তাই মিশোতে দেখছিলাম, তো মিশোতে খুব ভালো একটা রেঞ্জে পেয়ে গেছি আমি, খুব কম দামে পেয়ে গেছি। আর দেখো বেলনটা খুব সুন্দর, বেলনটাও আর ফিনিশিংটাও খুব সুন্দর, আর খুব ভারী বেলনটাও, তো খুব পছন্দ হয়েছে। আমরা যদি এরকম পাটা বেলনা নিতে চাও তাহলে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে যদি পছন্দ হয় তাহলে কিনতেই পারো, তো আমার তো খুব পছন্দ হয়েছে। তো ভাবলাম নতুন একটা জিনিস নিলাম, এরকম জিনিস আগে কখনো ব্যবহার করিনি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গুড ইভিনিং,
সেই কখন দুপুরবেলা একবার তোমাদের সঙ্গে দেখা করেছি, আর এখনো এই সেই সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি, জানো তো সারা দিনটা একদম টাইম পাইনি। আজকে এত গরম, অন্য দিনের থেকে আজকে বিশাল গরম, আর সন্ধ্যাবেলা আজকে খুব একটু মানে ক্রেভিংস হচ্ছিল যে একটু পকোড়া একটু চপ এসব খাওয়ার। তো বরকে বললাম, তো একটুখানি আলুর চপ এনে দিল, আলুর পকোড়া বলতে পারো, একটু ধনে পাতা একটু পালং শাক সব কিছু দিয়ে একটা মিক্স আর একটা চাটনি। তো চলো সন্ধ্যাবেলা বসে একটু পকোড়া খাওয়া যাক। আর আমাদের ঘরের সামনেই ওদের দোকানটা। আজকে জানো তো একটা ভালো খবর যে সমস্ত দোকান খুলে গেছে, সবাই আবার স্বাভাবিক হতে পারছে, আবার সমস্ত কিছু স্বাভাবিক হবে, তো এটাই আশা রাখা যায়। এটা বললে মনটা একটু সান্ত্বনা পায়। তো সমস্ত দোকান খুলেছে আমাদের ঘরের সামনেই, পকোড়ার দোকানটা ওইখান থেকেই এনেছে, আমরা অনেক দূর যাইনি বা অন্য কোথাও যাইনি আনতে। তো চলো সন্ধ্যাবেলাটা একটু পকোড়া খেয়ে একটু এনজয় করা যাক। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে কী করবে জানো তো, চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের যত্ন নেবে, আর এক গাল হাসি নিয়ে সবসময় হাসতে থাকবে, মন পরিবেশ দুটোই ভালো থাকবে। তো বাই বাই, গুড নাইট।